গোপবলতা কাটাতে এগুলো বেশি করে খান যৌনশক্তি বৃদ্ধির জন্য কোনো প্রকার ওষুধের প্রয়োজন নেই এর জন্য দৈনন্দিন পুষ্টিকর খাবারই যথেষ্ট এসব খাবার খেলে যৌনশক্তি বৃদ্ধির পাশাপাশি পাকস্থলী পরিষ্কার হয় দেহে অতিরিক্ত দূষিত পদার্থ বের হয় পাকস্থলী স্বাভাবিক হয়ে যায় মস্তিষ্কের ক্ষমতা ও ক্ষুধা বাড়ায় এসব তালিকায় প্রথমে আছে ডিম প্রতিদিন খাবারের তালিকায় ডিম ডাকবেন ডিম যৌন স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি খাবার ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন বি ফাইভ ও ভিটামিন বি সিক্স আছে যা শরীরের হরমোনের কার্যক্রম ঠিক রাখে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে তাই প্রতিদিন সকালের নাস্তায় একটি করে ডিম রাখুন সকালে খালি পেটে মধু খাওয়ার অভ্যাস করুন এটা অনেক রোগের নিরাময় করে যৌনশক্তি বৃদ্ধি এবং যৌবন ধরে রাখতে দুধের ভূমিকা অতুলনীয় বিশেষ করে ছাগলের দুধ পুরুষের যৌনশক্তির বৃদ্ধিতে অসাধারণ ভূমিকা রাখে দুধ দেহের শুষ্কতা দূর করে এবং দ্রুত হজমে সাহায্য করে এছাড়া বীর্য সৃষ্টি করে দেহের অপ্রয়োজনীয় দূষিত পদার্থ বের করে দেয় এবং মস্তিষ্ক শক্তিশালী করে কুমড়োর বীজ সূর্যমুখীর বীজ চীনা বাদাম কাজু বাদাম পেস্তা বাদামে মনোস্যাচুরেটেড ফ্যাট আছে এবং এগুলো শরীরে উপকারী কোলেস্টেরল তৈরি করে ঠিক ঠিকমতো কাজ করার জন্য এই অত্যন্ত প্রয়োজনীয় তাই প্রতিদিন অল্প করে হলেও বাদাম খাওয়ার চেষ্টা করুন প্রতিদিন দুধ চিনি ছাড়া চা পান করলে শরীরে প্রচুর অক্সিডেন্ট পাওয়া যায় যা ব্রেনকে সচল করে রক্ত চলাচল বাড়ায় ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে প্রতিদিন অন্তত পাঁচ কাপ পর্যন্ত চিনি ছাড়া সবুজ চা বা রং চা খেলে যৌন স্বাস্থ্য ভালো থাকে এবং শরীরের ওজন কিছুটা হলেও কমে যায় প্রতিদিন খাবারের তালিকায় রঙিন ফলমূল রাখুন আঙ্গুর কলা কমলা লেবু তরমুজ পিচ ইত্যাদি ফল যৌবন ক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত উপকারী রসুন ফোড়া ভালো করে প্রসাব স্বাভাবিক করে পাকস্থলী থেকে গ্যাস নির্গত করে নিশ্চেষ লোকদের মধ্যে যৌন ক্ষমতা সৃষ্টি করে বীর্য বৃদ্ধি করে পাকস্থলী ও গন্থর ব্যথা অ্যাজমা এবং কাপনি রোগেরও উপকার সাধন করে তৈলাক্ত মাছে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা সুস্থ যৌন জীবনের জন্য অত্যন্ত উপকারী সামুদ্রিক মাছও প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে এটি শরীরের ডোপামিন বাড়িয়ে দেয় এবং মস্তিষ্কে উদ্দীপনা জাগিয়ে তোলে তৈল সামুদ্রিক মাছ খেলে শরীরের রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং গ্রোথ হারমোনের নিঃসরণ হয় ফলে যৌন স্বাস্থ্য ভালো থাকে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন আর আপনার স্বাস্থ্য বিষয়ক যদি সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে বলুন আর এই চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতেও ক্লিক করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ